আহত কর্মীদের নেতাকর্মীদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে যেতে বাধা প্রদান করেছে। জেলা বিএনপি প্রধানমন্ত্রীকে আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র টিকে গৌসের বাসভবনে আহত নেতাকর্মীর আশ্রয় নিলে পুলিশ হামলা চালিয়ে প্রায় 20-25 জনকে বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করেছে। এছাড়াও গতকাল নারায়ণগঞ্জ জেলায় বেলা 3:30 পদযাত্রা চলাকালে পুলিশ বিনা উস্কানিতে নির্বিচারে পরিবর্ষণ করে। পুলিশ ও ছাত্রলীগের হেলমেট বাহিনী যৌথভাবে নারকীয় তাণ্ডব চালায়। পুলিশি হামলায় জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল মান্নান সহ অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে। নেত্রকোনা জেলা বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে পুলিশ হামলা চালায়। এ সময় জেলা ছাত্রদের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিব মিয়া, ছাত্রদল নেতা মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক, আমতলা ইউনিয়ন যুবদল নেতা বদরুল রশিদ, ইউনিয়ন ছাত্রদল নেতা রায়হান সোহান, ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ ফরিদ, বিএনপি নেতা আরামিন, ওয়ার্ড শ্রমিকদলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম হিরণ, সাত নম্বর ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি মোহাম্মদ শামসু মিয়া গুরুতর আহত। গতকাল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের গেট থেকে বিশিষ্ট ডেন্টিস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডাক্তার জাহিদুল কবির জাহিদ সহ পাঁচজনকে গত রাতে বিনা কারণে অফিস থেকে গ্রেফতার করা হয়েছে। শান্তিপূর্ণ কর্মসূচির থেকে ঢাকা মহানগর দক্ষিণ যাত্রাবাড়ি থানাধীন 64 নম্বর ওয়ার্ড পূর্ণের সাধারণ মাহমুদ হোসেন ভূঁইয়াকে পুলিশ গ্রেফতার করে। গতকাল নেত্রকোনা জেলায় পদযাত্রীর কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়ে শতাধিক নেতাকর্মী আহত 20 জনেরও অধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে। জামালপুর জেলা সদর সহ বিভিন্ন উপজেলায় 50 জন নেতাকর্মীকে গ্রেফতার ও 8 মামলায় শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। নাটোর জেলা বিএনপি সদস্যটি রহিম নেমাজকে আমির সন্ত্রাসীরা নির্মমভাবে আহত করেছে। এছাড়াও প্রতিদিনই সারা দেশে নেতাকর্মীদের নামে মামলা আমরা গ্রেফতার অব্যাহত রয়েছে। সরকার প্রধানের নির্দেশে কিছু সংখ্যক অতি উৎসাহী দলবাদ পুলিশ কর্মকর্তা এহানো বেআইনি কর্মকাণ্ড চালানোর জন্য মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপরে চাপ অব্যাহত রয়েছে। বিএনপি চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী দেশান্তরী বেগম কালবেলা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জুবাইদা রহমানকে প্রহসনের বিচারে ফরমাসি রায়ের সাজা দিয়ে জিয়া পরিবারকে নিঃশেষ করা সকল হীন অবচেষ্টা অব্যাহত রেখেছে। এছাড়াও বিচার বিভাগকে ব্যবহার করে বিভিন্ন মামলায় সাজানো সাক্ষীদের সরকারি বাহিনী দ্বারা বাড়ি থেকে ধরে এনে গায়েবি মামলায় বিএনপি সহ বিরোধী মতের নেতা কর্মী বুদ্ধিজীবী সাংবাদিক সহ বিভিন্ন পেশার মানুষকে সাজা দিয়ে রাজনীতি থেকে বিতাড়িত তাদের কণ্ঠে স্তব্ধ করার লক্ষ্যে সাক্ষ্য প্রদান করার সকল কৌশল গ্রহণ করছে। উচ্চতর আদালত থেকে জামিন পাওয়ার পর নিম্ন আদালতে হাজির হলে জামিন না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পারবে। আবার জামিন লাভের পর নতুন আসামি বাড়লে মিথ্যা মামলায় গেটেই অনেকে গ্রেপ্তার দিকে আটক করে রাখা হচ্ছে, যা আইনের স্পষ্ট লঙ্ঘন। সরকার প্রধানের রাজনৈতিক প্রতিহিংসা ও নির্যাতন থেকে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গরাও রেহাই পাচ্ছেন না। এরই ধারাবাহিকতায় সম্প্রতি দেশের বিশিষ্ট লেখক খ্যাতিমান সাংবাদিক যেমন শফিক রহমান এবং বিশিষ্ট কর্মযোদ্ধা নজরুল সাংবাদিক মাহমুদুর রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী পুত্র জয়ের হত্যা প্রচেষ্টার যে মামলা, আমি পরিকল্পিত ষড়যন্ত্রমূলক রায়ের তীব্র নিন্দা প্রতিবাদ এবং অবিলম্বিতা প্রত্যাহার দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, অবৈধ সরকার জনবিচ্ছিন্ন হয়ে একদিকে দেশের নিরীহ গণতান্ত্রিক আমি মানুষের উপরে তার নিজস্ব বাহিনীর করে হত্যার গুণ গুণ সহ সকল প্রকার নির্যাতন চালাচ্ছে। এ থেকেই বোঝা যায় সরকারের বিরুদ্ধে মতের আন্দোলনের দিশেহারা হয়ে পড়েছে। জনতা ঐক্যবদ্ধ আন্দোলনে এই সরকারের বিদায় এখন সময়ের ব্যাপার। তাই সরকারকে আহ্বান জানাচ্ছি ওই সকল অপকৌশল বন্ধ করে জনগণের মনোভাব অনুধাবন করে অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসার আহ্বান জানাচ্ছে। অন্যথায় জনতার উত্তাল তরঙ্গ আন্দোলন তরঙ্গীর আন্দোলনের মাধ্যমে সরকার পতন নিশ্চিত করে সকল নির্যাতনের জবাব দেশের মানুষ দেবে। পিতা আপনার আমি
আমার এটা তো আপনারা কালকে কিছুটা রিজভি সাহেব বলেছেন, আজকেও বলে আপনার প্রেস সালাম সাহেব বলেছেন, আমি এই জন্যই বললাম যে বিষয়টা কিন্তু অত্যন্ত প্রতিদিন আপনার জটিল থেকে জটিলতর হচ্ছে এবং বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক যে আপনার প্রেক্ষিত এই প্রেক্ষিতে এই ঘটনাগুলো একটাই ইঙ্গিত দেয় যে তারা যেভাবেই হোক যে করেই হোক সমস্ত শক্তি প্রয়োগ করে অন্যায়ভাবে রাষ্ট্রকে ব্যবহার করে তারা বিরোধী দলকে মাঠ থেকে সরিয়ে দিয়ে তারা নিজেরা আবার সেই ক্ষমতা দখল করার চেষ্টা করছে। এখানে মূল উদ্দেশ্যটা হচ্ছে যে বিরোধী দলকে মাঠ থেকে সরিয়ে দেওয়া, এটি হচ্ছে তাদের একমাত্র লক্ষ্য এবং সেই লক্ষ্যে তারা যাচ্ছে। তা আমরা কিন্তু শোনা আওয়ামী লীগ এজ এ পার্টি তো আজকে সন্ত্রাসী পার্টি হয়ে দাঁড়িয়ে গেছে, ওরা তো আপনার নিজেরাই সন্ত্রাসী ভূমিকা রাখছে, আর পুলিশ তো এই অবৈধ সরকার তাদের হুকুম নির্দেশে তারা সন্ত্রাসী কাজ করছে এবং যেটাকে একটা রাষ্ট্রীয় সন্ত্রাস বলি আমরা, আজকে সেই রাষ্ট্রীয় সন্ত্রাস করে চলেছে এবং বিচার বিভাগ আইন শৃঙ্খলাকারী বাহিনী তারপর অন্যান্য সরকারি যতগুলো সংস্থা আছে এই সমস্ত সংস্থাগুলো আপনার একইভাবে তারা কাজ করছে। আমাদের কাছে কিছু কিছু ডকুমেন্ট আছে এগুলো আমরা প্রয়োজনে দেখাবো, যাতে করে বিচারকদেরকে বলা হচ্ছে যে তাড়াতাড়ি মামলা শেষ করো, এত তারিখের মধ্যে মামলা শেষ করতে হবে, সাক্ষী না আসলে সাক্ষীকে বিচারক বলছে যে তাকে অ্যারেস্ট করে নিয়ে আসো, নিয়ে এসে সাক্ষী দাও, এই একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একদিকে আপনার পুলিশের নির্যাতন, অন্যদিকে বিচারকদের অতি দ্রুত সাজা দেওয়ার যে একটা ভয়াবহ কর্মসূচি তারা গ্রহণ করেছে সেভাবে লক্ষ্য তাদের একদিকে, যেটা আমি আগেও বলেছি যে তারা পুরো মাঠ একবারে খালি করে দিতে চায়। আপনারা কোন ধরনের নির্দেশনা দিয়েছেন কিনা আপনাদের অস্ত্র সংগ্রহ করে এক ধরনের নির্বাচনের পূর্বে বা নির্বাচন এই সমস্ত ছুতা খাড়া করে আমরা আরো বেশি করে যেন তারা এসব করতে পারে এবং একটা পরিস্থিতি নিজেরাই সৃষ্টি করবে, সৃষ্টি করে বিএনপির উপরে আবার দোষ চালাবে, এটা আজকে নতুন কথা না, পুরনো ভাবে একই কাজে তারা চেহারা এসে বেশি করবে। এই কথাগুলো বলে বলে ওরা গ্রাউন্ডে প্রিপেয়ার করে, প্রথমে আপনার দেখবেন যে সাধারণ সম্পাদক তিনি বলছেন যে সন্ত্রাস হবে, আরেকজন বলছেন যে হোম মিনিস্টার তিনি বলছেন সন্ত্রাস সহ্য করবো না, আর সন্ত্রাসটা হলো কোথায় আমরা কোথায় করলাম, যা কিছু সন্ত্রাস তো করছো তোমরা, বন্দুক তোমাদের হাতে, পিস্তল তোমাদের হাতে, আইন তোমাদের হাতে, রাষ্ট্রকে ব্যবহার করে সন্ত্রাস করছে, এটা পুরোপুরি রাষ্ট্রীয় সন্ত্রাস, সম্পূর্ণ ভাবে রাষ্ট্রীয় সন্ত্রাস। কিন্তু প্রশ্ন করলো একদম বানোয়াট তা মিথ্যা শুধু নয়, উদ্দেশ্যমূলক রাজনৈতিক উদ্দেশ্যমূলক। আমরা তো অবাক হচ্ছি যে কিছুক্ষণ আগে আমি বলেছি পুলিশের ভাষ্য যদি এই ধরনের পলিটিক্যাল ভাষণ হয় তাহলে তো বুঝতেই পারছেন দেশের অবস্থা, তাই না? আমরা তো দূরে আছি, কালকেও তো আমরা বিশাল মিটিং করেছি, আমাদের প্রত্যেকটা দিন আমাদের, আর ওই বিষয়টা তো আপনার আমার মনে হয় না এখন পর্যন্ত আমি কোনো অথেন্টিক কোনো কিছু আপনি দেখেনি, আমরা সূত্র দেখে তো দেখিনি। আমার স্যার আমার ছোট্ট একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে ছাত্র দল সভাপতিকে অসুস্থতার কথা বলে সরিয়ে দেওয়া হলো, তার কি অবস্থা, কোনো সমস্যা তথ্য বিএনপি নেতা আছে কি? আস্তে আস্তে সে বিএনপি প্রকল্প করছে ধীরে ধীরে, কি কি ধরনের, এটা আমি কি বলতে পারবো না, এটা সব সম্ভবত তার কোথাও চোট টোট লেগেছিল, সে কি হবে কে জানে সুস্থ, কিন্তু আমরা যদি শুনতে বলা হচ্ছে তাকে অভ্যন্তরীণ গ্রুপে স্বীকার হয়েছে, আমাদের কাছে এই ব্যাপারটা একেবারেই কিছু না, এই অযথা ওই আপনারা ওই পুলিশের যে ক্যাম্পেইন হচ্ছে তাদের পাল্লায় পড়ছে না, আছে তাহলে ইনপুট পলিটিক্যাল পার্টি মিটিং যারা হয় কি হবে, এটার অফিস এখানে মিটিং হবে না, আপনাকে জানালে তো ইমপ্রেস কনফারেন্সই করতাম, পরবর্তী জানবেন যখন কর্মসূচি দেওয়া হবে তখন, আর বেগম কারণ হাসপাতালে আছেন তার চিকিৎসা চলছে,
বিষয়টা হচ্ছে কি যে সরকার কি চায়, সরকারকে সরকার যা চাইবে তাই হবে। সরকার যদি চায় যে শান্তিপূর্ণ ভাবে আপনার সকল দলের অংশগ্রহণের মাধ্যমে আপনার একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চায়, তাহলে সরকারকে আমরা যেটা দাবি করেছি একদফা দাবি সেটাকে বাস্তবায়িত করতে হবে, এটা সরকারের দায়িত্ব। আর যদি না চায় তার নিজের সংঘর্ষ সৃষ্টি করছে, তাকে সংঘর্ষের মধ্যে নিয়ে এগুতে হবে। আমরা শান্তিপূর্ণ, আমরা এখন পর্যন্ত এই এত কিছুর পরে কিন্তু আমরা কোন শান্তি ভঙ্গ করিনি। আমরা আমাদের মতো করে জনগণকে সঙ্গে নিয়ে, জনগণকে সাথে নিয়ে অত্যন্ত শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক আন্দোলন করছি।